नमस्कार बंधुरा जब वैकेंसी बांगला यूट्यूब चैनल जानाई तुम्हारे सबा के स्वागत। राज्य जुबश्री और एमप्लयमेंट बैंक तरफ थे नतून भावे ग्रुप डी पदे प्रचुर कर्मी और प्रचुर पोस्ट किन्तु बेरिएछे जेखाने राज्य जेको जिला थेके तुम्हारा चाकरीर जोन्नो आवेदन करते पारबे। राज्य सरकार ये नतून चाकरीर आपडेट आबारो किन्तु एमप्लयमेंट बैंक अफिसियल वेबसाइटे किन्तु पब्लिश करा हयेछे जार लिंक तुम्हारा किन्तु आमादेर अफिसियल वेबसाइट www.studywithshoubik.com ए किन्तु तुम्हारा पे जेते पारो। एछाड़ा तुम्हारा जदि डेस्क्रिप्शन बक्स चेक करो सेखानेओ किन्तु एई लिंक पेते पारो। ताई आर देरी ना करे एखोनी विजिट करो www.studywithshoubik.com। गूगले गए सार्च कर ले तुम्हारा यहाँ पे जा एमप्लयमेंट बैंक तरफ थे माध्यमिक एवं उच्च माध्यमिक अथवा स्नातक पासे नतून भावे कर्मी नियोगे ये विज्ञप्ति जारी करा हुए छे। तो बंधुरा एखाने आसले किन्तु राज्य समस्त जिलार पुरुष किंबा महिला ये पदे आवेदन करते पारबे। अवश्य देखते ही पाच्छो एखन रयेछे एमप्लयमेंट बैंक अफिसियल वेबसाइट जेटार लिंक आमी প্রতিবারেরই মতো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার পরেই কিন্তু নিচে স্ক্রোল ডাউন করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে প্রচুর প্রচুর চাকরির আপডেট, যেখানে চৌকিদার, এলডিসি, বারবার, সাফাইওয়ালা, ওয়াশারম্যান, ওয়ার্ড সহায়িকা, টিমমেট, কুক, হেলথ ইন্সপেক্টর, অ্যাকাউন্ট ম্যানেজার, কোঅর্ডিনেটর, ফাইন্যান্স প্রত্যেকটি কিন্তু বেরিয়েছে। সমস্তটা কিন্তু গ্রুপ ডির আন্ডারে। এই গ্রুপ ডির আন্ডারে এতগুলি যে চাকরির আপডেট এসেছে সেটা কিন্তু নিজের জেলাতে কিন্তু তোমরা এই চাকরিটি পেতে পারো। তাহলে তোমাদেরকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাতে পারবো না, তোমাদের এক এক করে তোমাদের বলে দিই যে কোনটার জন্য কী লাগছে। প্রথমেই বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট এখানে যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এখানে কমেন্ট হসপিটাল ইসি কলকাতাতেই তোমরা জব লোকেশান পাবে এবং এখানেই তোমাদের চাকরির আপডেট বেরিয়েছে। চৌকিদার পদে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু ১২টি পোস্ট খালি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কে যদি আবেদন করতে চাও সেখানে কিন্তু ৩টি পদ খালি রয়েছে। এখানে বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেটা পুরুষ হতে পারে বা মহিলা, সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তার কিছু ডকুমেন্টস কিন্তু থাকা খুবই প্রয়োজনীয়, যেমন তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেটাও কিন্তু তোমরা দিতে পারো। এছাড়া তোমরা আরও দিতে পারো যেটা হচ্ছে তোমরা এখানে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এগুলোও কিন্তু তোমরা ওখানে আপলোড করতে পারো। অবশ্যই এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তাই আর দেরি না করে কিন্তু তোমরা এখনই কিন্তু আবেদন করতে পারো। তাহলে প্রথমেই বলে রাখি তোমরা যদি এলডিসি পদে আবেদন করতে চাও তাহলে কিন্তু ৩টি পদ খালি রয়েছে। তারপরে রয়েছে বারবারের পদে যেখানে ৯টি পদ খালি রয়েছে, সাফাইওয়ালার পদে ৩৫টি পদ খালি রয়েছে, ওয়াশারম্যানের জন্য ১৭টি পদ খালি রয়েছে। তারপরে কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছ ওয়ার্ড সহায়িকার পদে ৫৩, টিমমেটের জন্য ৮টি, কুকের জন্য ৩টি, হেলথ ইন্সপেক্টরের জন্য ১৮টি, অ্যাকাউন্ট ম্যানেজার জন্য ৫টি এবং কোঅর্ডিনেটর ফাইন্যান্সের জন্য ১টি পদ খালি রয়েছে। এখানে যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট, যেমন চৌকিদারের জন্য ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত বয়স সীমা রাখা হয়েছে, এলডিসির জন্য ১৮ থেকে ২৫ এবং তোমরা যদি কুক পর্যন্ত আবেদন করো, যেমন বারবার, সাফাইওয়ালা, ওয়াশারম্যান, ওয়ার্ড সহায়িকা, টিমমেট এবং কুকের পদে কিন্তু বয়স সীমাটা তোমার একই থাকছে। সেক্ষেত্রে হেলথ ইন্সপেক্টরের জন্য কিন্তু ১৮ থেকে ২৭, অ্যাকাউন্ট ম্যানেজার ২১ থেকে ৪০ এবং কোঅর্ডিনেটর ফাইন্যান্সের জন্য ২১ থেকে ৪০ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে। আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটরা, অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন জেনারেল এবং কোঅর্ডিনেটর ফাইন্যান্সের জন্য কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন জেনারেল কাস্ট হতে হবে।
সরি জেনারেলতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। এই যে গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে তার সমস্ত চাকরির আপডেট কিন্তু এবং লাস্ট ডেট 14/6/2022 পর্যন্ত, তার মধ্যেই কিন্তু তোমার এখানে আবেদনটি করতে হবে। কিন্তু যদি আবেদন করতে চাও অ্যাকাউন্ট ম্যানেজার বা কোয়ার্ডিনেটর, তাহলে কিন্তু সেক্ষেত্রে 8/6/2022 পর্যন্ত আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা চলো এবার দেখে নিই কীভাবে আবেদন করবে এবং কোন পদের জন্য কী লাগছে। তাহলে প্রথমে আমি একটা ডাউনলোড করে নিই নোটিফিকেশান। এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ডাউনলোড করে ফেলেছি সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত ডিটেলস কিন্তু বলা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেট এসেছে, যেখানে যদি আবেদন করতে চাও তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকেই, এবং সেখান থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যারা আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এছাড়া আরও বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস, তো এখানে যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসেই তোমাদেরকে পাঠাতে হবে, যেখানে বলা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে দ্য কমান্ডেন্ট কমান্ড হসপিটাল ইসি আলিপুর কলকাতা 27, এখানেই কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তাহলে আর দেরি না করে কিন্তু তোমরা এখানে আবেদনপত্রটি জমা করতে পারো। তাহলে বন্ধুরা যারা আবেদন করতে চাও তারা এখানেই কিন্তু আবেদনটি করতে পারবে, বা তোমরা এখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো। তোমরা এখানে গেলেই কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে বা কমেন্ট অফিস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এছাড়া তোমাদের আমি বলে দিই একটা কথা, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে নিয়ে অনেকটাই সমস্যা হচ্ছে, তাই আর দেরি না করে তোমরা কিন্তু ওখানে যে অফিসিয়াল অ্যাড্রেস বললাম আলিপুর, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখানেই কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে। জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতেও কিন্তু তোমরা আবেদনটি করতে পারো, সেখানেও কিন্তু আবেদন করতে পারবে। তাই আর দেরি না করে কিন্তু তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু এখনই আবেদনটি করতে পারো। এনরোলমেন্ট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্তই কিন্তু এখানে পেয়ে যাবে, এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেই তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকবো। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা এবং প্রতিনিয়ত সরকারি চাকরি আপডেট পেতে চাও, দেন ইউ ক্যান সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যদি আরও যে প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে চাও তাহলে কিন্তু ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com, যেখানে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে পারবে। আর দেরি না করে তোমরা কিন্তু এখনই ভিজিট করো কমেন্ট হসপিটাল ইসি কলকাতা আলিপুর কলকাতা 27, সেখানেই কিন্তু তোমরা সমস্তটা পেয়ে যাবে।